বিদেশ থেকে আসা প্রবাসী ভাইদেরকে শুধু নিরাপদে বাড়িতে পৌঁছে দেয় নয়, তাদের আত্মীয় স্বজনের বিনোদনের ব্যবস্থাও করেছে প্রবাসী ট্যাক্সি। নিজের কোনো আত্মীয় স্বজন, নিজের ভাই অথবা ছেলে অথবা কারোর স্বামী বিদেশ থেকে আসবেন বিকেল চারটায়, সেই কারণে দুপুর ১২টা থেকে অনেক আত্মীয় স্বজন বিমানবন্দরে অপেক্ষা শুরু করেন। আবার কখনো কখনো বিকেল চারটায় আসার কথা থাকলেও তার পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় রাত ১০টা। এই সময়টি যে অপেক্ষমান সময়, বিরক্তিকর এই সময়ে বিমানবন্দরে না আছে বসার ব্যবস্থা, না আছে কোথাও একটু বিশ্রাম নেওয়ার সুযোগ, এই সময়টিতে, এই বিরক্তিকর সময়টিতে আনন্দময় করে তুলতে প্রবাসী ট্যাক্সির পক্ষ থেকে প্রবাসী ভাইদের আত্মীয় স্বজনের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করেছে প্রবাসী ট্যাক্সি। ঠিক বিমানবন্দরের আশপাশেই যে জায়গাগুলো রয়েছে সেখানে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করেছে প্রবাসী ট্যাক্সি। এমনই এক পরিবারকে ঘুরিয়ে দেখেছে প্রবাসী ট্যাক্সি, চলুন আমরা শুনে নেই তাদের অভিব্যক্তি। এই বিমানের নামে এটাই দেখছিলাম না, কিন্তু এটা দেখলাম, খুব সুন্দর লাগলো আপনাদের এই জায়গা। আমার ছোট ভাই দিয়ে গেছে এই জায়গায়, আমরা দেখে নিয়ে গেলাম, এই খুব ভালো লাগলো। আপনার ছোট ভাই যেই বিমানে আসছে এই বিমানটা আপনি সরাসরি দেখলেন? হ্যাঁ, এই জন্য সরাসরি মাথার উপরে দেখে লাগতেছে, আপনার অনুভূতিটা সুন্দর লাগতেছে আমার কাছে। কেমন লাগে? ভালোই লাগে। আমার ছেলে মাইজলে ছেলে গেছে তো খুব খুশি হয়েছে, অনেক দিনের দিকে ছেলে খুব হয়েছে যে আম্মু আমার কাছে নিয়ে যায়, খুব ভালো লাগতেছে। আমার বড় ভাই অনেক কষ্টে পরে বিদেশ গিয়েছিল, এখন আজকে আসছে, আমরা পরিবার সহ সবাই বেড়াতে আসি, ওনাকে নিতে আসি, আমাদের মন আজকে অনেক খুশি, অনেক ভালো লাগছে। ঠিক বিমানবন্দরের পিছনের অংশেই বিমানের এরকম উড়ে যাওয়া এবং ল্যান্ডিং দুটোই দেখতে পান দর্শনার্থীরা, এবং একটি দেখতে পেরে সুন্দর একটি সময় কাটাতে পেরে খুশি তারা। বিরক্তিকর সময়টি একটু আনন্দে কেটে গেল, সময়টি পার হয়ে গেল, এবার চলে এলেন সেই কাঙ্ক্ষিত প্রবাসী, এসেছেন জর্ডান থেকে। আসসালামু আলাইকুম, আমি জর্ডান প্রবাস, প্রবাসী কল্যাণ ট্যাক্সি সাইট বোন, প্রবাসী ট্যাক্সি নিন, প্রবাসী ট্যাক্সি নিন, স্পিক ফোর ক্লক ফোর্টি এয়ারপোর্ট কাম, ট্যাক্সি কাম, আবার মাদার ফাদার অল এয়ারপোর্ট বিমানবন্দর চেক অল ওকে। আপনি কি মানে অন্যদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? আর যারা প্রবাস থেকে আসবেন কোনো হয়রানি হওয়া লাগবে না, এয়ারপোর্ট প্রবাসী মোবাইল নাম্বারে কল দেবেন, আপনারা কোন জায়গায় যাবেন জায়গার নাম করবেন, সেই জায়গায় আপনারা পৌঁছে দেবো, ১ টাকা ভাড়া বেশি নেব না, প্লাস কম ভাড়া নেব। প্রবাসী ট্যাক্সির এই সেবায় তিনি আনন্দিত উদ্বেলিত হয়েছেন বাকরুদ্ধ, তিনি বাংলা ইংরেজি আরবি মিলিয়ে কি বললেন তাই বোঝা গেল না, তারপরও যতটুকু বলার চেষ্টা করেছেন প্রবাসী ট্যাক্সির এই সেবায় তিনি অনেক বেশি খুশি। বিমানবন্দরে আসি প্রবাসী ট্যাক্সির প্রতিনিধি হিসাবে, যারা প্রবাসী বাইরে আসবেন বিদেশ থেকে, তাদের আত্মীয় স্বজন হয়তো অনেক সময় আসার বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা, আমরা প্রবাসী ট্যাক্সির পক্ষ থেকে আপনাদের আত্মীয় স্বজনকে বিমান দেখার জন্য সুযোগ করে দিই আমাদের প্রবাসী ট্যাক্সি দিয়ে। প্রবাসে যেতে ইচ্ছুক বা প্রবাস থেকে ফিরতে ইচ্ছুক এমন ভাই বোনদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার সেবা দিচ্ছে প্রবাসী ট্যাক্সি। সেই সাথে যুক্ত হলো প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজনদেরকে বিরক্তিকর সময় কাটানো থেকে বাঁচাতে একটু আনন্দের উপলক্ষ এনে দেওয়ার এই চেষ্টা। চলতে থাকুক প্রবাসী ট্যাক্সি, আর আপনারাও যুক্ত থাকুন প্রবাসীর ট্যাক্সির সঙ্গে। যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। শুভকামনা সব প্রবাসী ভাইদের জন্য, শুভকামনা প্রবাসী ট্যাক্সির জন্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাসটাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।